বন্ধুরা, আমরা সবাই এটা জানি যে আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে চক্কর লাগাচ্ছে, কিন্তু আপনি কোনোদিন এটা ভেবে দেখেছেন যে আমাদের পৃথিবী মহাকাশে কিভাবে ভেসে আছে বা কিসের উপরে ভেসে আছে, আর এটি কেন নিচে পড়ে যায় না? পৃথিবীতে গাছপালা এত স্থির অবস্থায় আছে এই জন্য, কেন তার শিকড়গুলি মাটির মধ্যে গিয়ে মাটিকে আঁকড়ে ধরে আছে বলে। আর মানুষ পৃথিবীতে এত সুরক্ষিতভাবে বসবাস করছে এই জন্য যে পৃথিবীর গ্র্যাভিটি আমাদের লাগাতার মহাকাশে যাওয়ার থেকে বাঁচাচ্ছে, ঠিক এমনভাবে যেমন আমাদেরকেও দড়ি দিয়ে বেঁধে রেখেছে। কিন্তু আমাদের পৃথিবীর বিষয়টা কি? পৃথিবীর কাছে তো কোনো অদৃশ্য শক্তি নেই বা পৃথিবীকে তো কোনো অদৃশ্য দড়ি দিয়ে বাঁধা নেই, তাহলে এটি কীভাবে মহাকাশে ভেসে আছে? আমরা সবাই জানি যে বিশ্ব ব্রহ্মাণ্ড খুবই বিশাল, এর কোনো শেষ নেই, আর এটি খুবই অদ্ভুত ও রহস্যময় একটি খালি জায়গা। তাহলে আপনি এটা ভেবে দেখেছেন যে কেন আমাদের পৃথিবী কোনো নর্মাল অবজেক্টের মতো নিচে পড়ে যায় না? আপনারা অনেকেই মনে করবেন যে এই সব কিছুই সূর্যের শক্তিশালী গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে হচ্ছে, কিন্তু এর আসল সত্য খুবই রহস্যময় ও আশ্চর্যজনক। কেন পৃথিবী মহাকাশে ভেসে আছে এবং এটি নিচে পড়ে যায় না কেন? তো এই সব কিছুই বিজ্ঞানের ভাষায় জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি একদম সম্পূর্ণ দেখতে থাকুন। আমি জাহিদ, আপনাদের সাথে ওয়েলকাম টু মিস্টিরিয়াস ফিল্ড। অতীতে বহু বছর আগে মানুষেরা এটা ভেবে আসছে যে কেন পৃথিবী নিচে না পড়ে মহাকাশে কীভাবে ভেসে আছে, কিন্তু সেই সময় এখনকার বিজ্ঞান ছিল না যে তাদের উত্তর দেবে। একবার ভেবে দেখুন, সেই সময় না তো কোনো বড় বড় টেলিস্কোপ ছিল আর না তো বিজ্ঞানের কোনো বড় টেকনোলজি। সেই সময় তারা বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে জেনে অনুমান করত, কিন্তু বর্তমান যুগের বিজ্ঞানীরা এমন এমন টেকনোলজি আবিষ্কার করেছে যার সাহায্যে আমরা অতীতের মিলিয়ন বিলিয়ন বছর আগের ইতিহাস বা কোটি কোটি আলোকবর্ষ দূরে কী কী আছে এবং ভবিষ্যতে কী হতে চলেছে তা সব কিছু জানা সম্ভব হয়েছে। অতএব এখন আমি যদি আপনাদের ভিডিওর মেন টপিকের উত্তর দেই যে কীভাবে পৃথিবী বিনা কোনো সাহায্য ছাড়াই মহাশূন্য ভেসে আছে, ও এর এক কথায় এর উত্তর হলো আমাদের পৃথিবী ক্রমাগত নিচে পড়ে যাচ্ছে। কি অবাক হলেন, তাই তো? কিন্তু এটাই সত্য, পৃথিবী লাগাতার নিচে পড়ে যাচ্ছে। এটা আমাদের জন্য একদিক দিয়ে খুবই ভালো কথা। আজ বিজ্ঞান আমাদের এটা বলে দিয়েছে যে পৃথিবী কন্টিনিউয়াসলি গোল চক্করে ঘুরেই যাচ্ছে। এর মানে হলো পৃথিবীর কাছে একটি খুবই তেজ মোমেন্টাম আছে। আপনি পৃথিবীকে গাড়ির চাকার মতো করে ইমাজিন করুন, যেটি একটানা ঘুরে যাচ্ছে, আর এমনটা হলে নিশ্চয়ই আগের দিকে এগিয়ে যাবে। কিন্তু আরও একটি ফোর্স পৃথিবীকে নিচের দিকে টানছে, এই জন্য আমাদের পৃথিবী একটি স্থির পজিশনে মহাশূন্যে বসে আছে, আর না হলে এটি কবে সৌরমণ্ডলকে পার করে যেত। গ্র্যাভিটিকে আমরা সেন্ট্রালি অ্যাট্রাকটিভ ফোর্স বলে থাকি, মানে যে কোনো জিনিস যখন গ্র্যাভিটির ফোর্সের মধ্যে থাকে, যেমন পৃথিবী আর অন্যান্য গ্রহ, তারা ওই ফোর্স অফ গ্র্যাভিটির দিকে একটানা পড়তেই থাকে। গ্র্যাভিটি মার্স অর্থাৎ ভরের জন্য তৈরি হয়, যত বেশি ভর তত বেশি গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ। আমরা সবাই জানি যে সূর্যের মাস অনেক বেশি, এখন যেটা হচ্ছে সেটা হলো পৃথিবী একটানা সূর্যের গ্র্যাভিটির কারণে তার দিকে পড়েই যাচ্ছে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন নিশ্চয়ই জেগেছে যে এমনটা হলে তাহলে পৃথিবী সূর্যের আগুনের মধ্যে পড়ে শেষ হয়ে যাচ্ছে না কেন? এর উত্তর হলো ভাগ্যক্রমে পৃথিবীর কাছে অন্যদিকে অ্যাক্ট হওয়ার মোমেন্টামও আছে, এই জন্য পৃথিবী একটানা সূর্যের দিকে পড়ে যাচ্ছে আর তাকে মিস করে যাচ্ছে। আমি বুঝতে পারছি এই কথাগুলি আপনাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আর বিজ্ঞানীরাও জানতেন এভাবে বোঝানো খুবই মুশকিল, তাই তারা স্টেবল অরবিট আর ক্লোজড ট্রাজেক্টরি নামে শব্দের ব্যবহার করে। তারা শুধু সিম্পল ভাষায় বলেন যে আমাদের পৃথিবী স্থিতিশীল অবস্থায় মহাশূন্য এক্সিস্ট করে, কিন্তু আসল সত্য হলো এটাই যে আমাদের পৃথিবী একটানা সূর্যের দিকে পড়ে যাচ্ছে। এই থিওরি ওই অ্যাস্ট্রোনটদের কাছেও সত্য যারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থেকে রিসার্চ করছে। আপনাদের মনে হচ্ছে যে এই মহাকাশচারীরা জিরো গ্র্যাভিটি অ্যাটমসফিয়ারে আছে, কিন্তু আসল সত্য হলো তারা পৃথিবী আর সূর্যের শক্তিশালী গ্র্যাভিটির মাঝে ফেসে আছে। এই অ্যাস্ট্রোনটরা ক্রমাগত পৃথিবীর দিকে পড়ে যাচ্ছে, কিন্তু তাদের ক্রমাগত মুভ হয়ে যাওয়া স্পেসশিপ তাদের নিচে পড়তে দিচ্ছে না। নিউটন এই থিওরিটাকে খুবই সহজে বুঝিয়েছিলেন, এখন আমি আপনাদের নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করছি। ধরুন পৃথিবীর একটি বড় পাহাড়ের উপর দিয়ে একটা কামানের গোলা সামনের দিকে ছাড়লাম, এখন সেটা হাওয়ার মধ্যে দিয়ে সামনে যেতে যেতে পৃথিবীর গ্র্যাভিটি তাকে নিচে টেনে নেবে, এবং এই গোলা এক্স্যাক্টলি ওই জায়গায় পড়বে না যেখান থেকে তাকে ফায়ার করা হয়েছিল, বরং এর ফরওয়ার্ড মোমেন্টাম একে কিছুটা দূরে নিয়ে যাবে, তারপর পৃথিবীর গ্র্যাভিটি তাকে নিচের দিকে টেনে নেবে। এখন একে আরও একবার ফায়ার করা যাক, এইবার আমরা কামানের গোলাকে আরও জোরে ও ফরওয়ার্ড স্পিডের সাথে ছাড়ব, এইবারও এটি গ্র্যাভিটির কারণে নিচের দিকে পড়ে যাবে। কিন্তু তফাৎ হলো ফরওয়ার্ড মোমেন্টাম বেশি হওয়ার কারণে এটি প্রথম গোলার থেকে কিছুটা দূরে গিয়ে পড়বে। এইবার তৃতীয় শেষ ফায়ারে ইমাজিন করুন যে আমরা এই গোলাকে এতটা জোরে স্পিডে ফায়ার করেছি যে এটি এখন পৃথিবীতে পড়ছেই না, আমাদের পৃথিবী ওই গোলাকে নিচের দিকে টানার আগেই মুভ হয়ে যাচ্ছে। এর মানে হলো ওই গোলা ক্রমাগত নিচের দিকে পড়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বারবার তাকে মিস করে যাচ্ছে। একদম এই সেম জিনিস স্যাটেলাইটের সাথেও হচ্ছে, এই জন্য পৃথিবীর বাইরে স্যাটেলাইট বা স্পেস স্টেশনকে বৈজ্ঞানিকরা এমন একটি ফরওয়ার্ড মোমেন্টাম দিয়েছে যার কারণে এটি কোনোদিনই পৃথিবীর সাথে ধাক্কা খাবে না বা পৃথিবীতে পড়বে না। এখন যেমন করে স্যাটেলাইট আর পৃথিবীর রিলেশন তৈরি হয়েছে, ঠিক তেমনই সেম জিনিস পৃথিবী আর সূর্যের ক্ষেত্রেও হচ্ছে। আর যদি পৃথিবী এমনভাবে সূর্যের চারিদিকে না পড়তো, তাহলে এটি নিজের ইনার্শিয়াল ফোর্সের কারণে মহাশূন্যে লক্ষ্যভ্রষ্ট হয়ে এখানে ওখানে ঘুরতে থাকতো,
পৃথিবীর এই সূর্যের দিকে পড়ে যাওয়া ট্র্যাজেক্টরি আর পৃথিবীর সামান্য বেঁকে থাকা, এইসব কারণের জন্য আমরা মানুষেরা পৃথিবীকে আলাদা আলাদা ঋতুকে অনুভব করতে পারি। সোলার সিস্টেমের সমস্ত গ্রহ সূর্যের দিকে পড়ে যাচ্ছে, কিন্তু তাদের কাছে এতটা স্পিড আছে যে তারা এর সাথে ধাক্কা লাগা থেকে বেঁচে যাচ্ছে। তো এখানে একটা প্রশ্ন হলো যে তাহলে কি কোনোদিনও সূর্যের মধ্যে কোনো প্ল্যানেট পড়বে না? এর উত্তর হলো না, একদমই না। যতক্ষণ না কোনো বাইরের সেলেস্টিয়াল বডি কোনো গ্রহের সাথে তার গতির বিপরীত দিকে এসে না ধাক্কা খায় আর তার ফরওয়ার্ড মুভমেন্টটাকে কম না করে, ততক্ষণ এসব কোনো কিছু সম্ভব নয়। এই দুনিয়াতে এমন কোনো অবজেক্ট নেই যেটি নিচে পড়ছে না। প্রত্যেকবার আপনি যখনই উপরে লাফান তখনই দ্রুত নিচে পড়ে যান। ঠিক তেমনই পৃথিবী ক্রমাগত সূর্যের দিকে পড়ে যাচ্ছে। এখানে আরও একটি অবাক করা ফ্যাক্ট আপনাদের বলে রাখি, আমরা পৃথিবী এমনকি সূর্য ও গ্যালাক্সির সেন্টারের দিকে পড়ে যাচ্ছি। আর এখন আপনাদের মনে একটা প্রশ্ন উঠে আসছে যে আমরা পড়ে যাওয়া এই এক্সপিরিয়েন্সকে ফিল কেন করতে পারি না? আমাদের তো সব কিছুই ফিল হওয়ার কথা যে আমরা হাজার হাজার বিল্ডিংয়ের উপর দিয়ে পড়ে যাচ্ছি। তো এর সিম্পল উত্তর হলো, আমরা আমাদের ব্যস্ত জীবনে এটার উপর কোনোদিনই খেয়াল করি না। আর সূর্য আমাদের থেকে এতটাই বেশি দূরে যে আমাদের এই পড়ে যাওয়া মোশন একদম কোনো স্ট্রেট লাইনে কনস্ট্যান্ট স্পিডে চলতে থাকার বরাবর। আরও একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে আপনি যদি একটি স্ট্রেট লাইনে কনস্ট্যান্ট স্পিডে চলতে থাকেন তাহলে আপনি কোনোদিনই পড়ে যাওয়া ফিলিংসকে অনুভবই করতে পারবেন না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো জিনিসই স্থির নয় এবং আমাদের ইউনিভার্স সময়ের সাথে সাথে বড় হতেই থাকছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে পৃথিবী কীভাবে ভেসে আছে তার আসল কারণ। ভিডিওটি কেমন লাগলো তা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং এরকম বিজ্ঞানভিত্তিক শিক্ষামূলক ও রহস্য রোমাঞ্চ করা ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণে স্ক্রিনে যে কোনো একটি ভিডিও দেখতে থাকুন। সো থ্যাংকস ফর ওয়াচিং।